জি চব্বিশ ঘন্টায় বাংলা এট ফাইভ নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। প্রায় চার ঘন্টার অশান্তির একটা স্পেল আমরা দেখলাম, যেখানে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান এবং অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও উঠেছে। প্রশ্ন হচ্ছে বিচার চাই, রাজনীতির ঘোলাজল অবশ্যই নয়। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষ তৃণমূলের, জ্যোতি চ্যাটার্জি বিজেপির, দেবাঞ্জন দে এসএফআই এর রয়েছেন আমাদের সঙ্গে, চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতেই জ্যোতির কাছে যাবো। জ্যোতি, আজকে আন্দোলনটা কাদের আন্দোলন ছিল? না, আজকে আন্দোলনটা তাদের ছিল বা এখনো চলছে আন্দোলন হাওড়া এবং সাতরাঘাটিতে এখনো ভিড় রয়েছে? আজকে আন্দোলনটা ছিল হচ্ছে আপামর, বাংলার আপামর জনতা, যারা মনে করে যে একটা স্বৈরাচারী শাসক, যে শাসক মানে বাক স্বাধীনতার নাম বাক স্বাধীনতা হরণ করেছে, যে শাসক একটা ধর্ষকদেরকে আড়াল করার চেষ্টা করেছে, যে শাসক তথ্য প্রমাণ লোপাটের মধ্যে দিয়ে যে বোনটি চলে গেছে তার সে যেন বিচার না পায় তার সর্বোত্তকরণ চেষ্টা করে গেছে, সেই জনতার আন্দোলন ছিল আজকের এইটা। তারা আজকে সেই মন মানে মিছিল থেকে আওয়াজ তুলেছে যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। আজকে এই যে আন্দোলনটা ছিল তাদের আন্দোলন, বাংলার আপামর জনতার আন্দোলন, এইটা হচ্ছে জনতা ভার্সেস মমতা, তার আন্দোলন ছিল আজকের এটা। হ্যাঁ, কিন্তু বিষয়টা নিয়ে একটা ট্রোলও হচ্ছে সোশ্যাল মিডিয়া একাংশ, এবং তাতে বামপন্থীরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসও রয়েছেন, সাধারণ মানুষও রয়েছে। আমি আমার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর একটা পোস্ট দেখছিলাম, এ কেমন ছাত্র দেখালে তুমি, আবার কেউ কেউ বলছেন এবিভিপি মানে অতি বয়স্ক বিদ্যার্থী পরিষদ, এই ধরনের ট্রোলও আসছে। এই ট্রোলের জবাব কি? না, ট্রোল যে কোনো লোক করতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে এইখানে যে ব্যাপারটা ঘটেছে আপনি দেখুন, মানে আজকে একজন বাবা সে ভয় পাচ্ছে যে তার মেয়েটা বড় হচ্ছে, সে ভয় পাচ্ছে যে একজন ডাক্তার, কর্মরত ডাক্তার, যেভাবে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে ফেলা হলো, সে তাকে ধর্ষিত হতে হলো, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বাবা, মেয়ের বাবা, তারা ভয় পাচ্ছে। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই মেয়ের বাবা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে এবং শাসককে বলে যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, তাহলে এটা তো অপরাধ নেই? প্রত্যেকটা লোকেরই একটা আন্দোলন করার একটা রাইট রয়েছে। আজকের আন্দোলন হচ্ছে ইতিহাসে এমবিএ করা ছাত্র সমাজের, কালকে প্রেস কনফারেন্স থেকে যা জানতে পেরেছি, তো ইতিহাসে এমবিএ যারা করেন সেই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের মতো ব্যাপার। আমি প্রথমেই রাজ্য প্রশাসনকে, পুলিশকে, মূলত পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ কাল থেকে আমরা যা যা দাবি করে আসছিলাম যে ছাত্র সমাজের নামের আড়ালে বিভিন্ন দুষ্কৃতীদেরকে ঢুকিয়ে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা অশান্ত করার চেষ্টা বাংলাকে, এবং তারপরে পুলিশকে প্ররোচিত করার, সেই জায়গাতে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা নিজেরা আহত হয়েও তারা যথেষ্ট, কেন দুষ্কৃতি মনে হচ্ছে কেন তন্ময়দা, দুষ্কৃতি মনে হচ্ছে কেন? দুষ্কৃতি মনে হচ্ছে কারণ আমরা তো কালকে আমাদের দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে দেখিয়েছি যে কি প্ল্যান ছিল। সেটাই তো প্ল্যান, যে সাধারণ মানুষ কিছু থাকবেন, তাদের আবেগ আছে, আমরা সেই আবেগকে সম্মান জানাচ্ছি, তাদেরকে সামনে রেখে পিছনে দুষ্কৃতীদের দিয়ে একটা অশান্ত করার যে চক্রান্ত। আজকের আন্দোলনে আমরা কি দেখলাম? কোথায় ছাত্র সমাজ? সেই ছাত্র সমাজ বিভিন্ন এই সংবাদ মাধ্যমেই দেখছিলাম, তোমাদের সংবাদ মাধ্যমগুলোতেই দেখছিলাম, যাদেরকে যাদেরকে ধরা হচ্ছে বা বাইট নেওয়া হচ্ছে তাদের মধ্যে কোনটাকে ছাত্র মনে হলো? এটাও ইতিহাসে এমবিএ করা ছাত্রছাত্রী ছাড়া বাকি তো কিছু মনে হলো না। আচ্ছা তন্ময়, আমাকে একটা ব্রেক নিতে হবে, আমি তারপরে আসবো। আমি একটা ছোট্ট করে প্রশ্ন করছি, এক কথায় এই আন্দোলন কাদের বলে আপনি বলছেন? সাধারণ মানুষের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, না আপনার কথায় দুষ্কৃতীদের আন্দোলন? কাদের? দুষ্কৃতীদের দিয়ে বাংলাকে অশান্ত করার আন্দোলন। আচ্ছা, আমি একটা বিরতির পর ফিরছি, দেবাঞ্জনের কাছে আসবো, ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, সঙ্গে থাকুন। ফিরিলাম বাংলা এট ফাইভে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে প্রায় চার ঘন্টার স্পেলে একটা ধুন্ধুমার দেখলাম নবান্ন অভিযান ঘিরে, রাজনৈতিক জলঘোলা আছে আরও, কিন্তু বিচার কোন জায়গায় সেই বিষয়টা আমরা খুঁজতে চাইছি। আমি একটু দেবাঞ্জনের কাছে যাবো। দেবাঞ্জন, আজকের এই আন্দোলন, কালকে বিজেপির ডাকা বন্ধ, আমি জানি না বামরা সমর্থন করবে কি করবে না, যদি না করে তাহলে আজকের পর থেকে এতদিন পর্যন্ত এই ইস্যুতে একযোগে বাম, বিজেপি, তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল, আজকের পর থেকে বিরোধী দলে এই জায়গায় কি একটু ভাগাভাগি স্পষ্ট হলো? না, এই তো শুরু থেকেই তো এই মতাদর্শগত ভাগাভাগি তো সবসময় থেকেছে। এক,
দুই হচ্ছে যে আমরা গতকালই প্রেস কনফারেন্স করে এসএফআইয়ের পক্ষ থেকে এই কথা বলেছিলাম যে এই যে অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নাম দিয়ে, এর পেছনে কিছু মুখোশধারী মানুষজন তারা রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করবার জন্য ছাত্র সমাজকে কালিমালিপ্ত করে ছাত্র সমাজের নাম দিয়ে এই ধরনের অভিযান সংগঠিত করছে। এই যে অভিযান ছিল, এই যে অভিযান, এটার তো একটা জাস্টিসের দাবি ছিল, দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তাই কি? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই পদত্যাগের দাবি কি বামেদের নেই? দু নম্বর দাবি ছিল জাস্টিসের দাবি। এই দাবি কি বামেদের নেই? আমরা শুরু থেকে বলে এসেছি যে এখানে মূল লড়াইটা হচ্ছে বিচারের দাবিতে লড়াই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দু নম্বর কথা, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বারংবার মিছিল মিটিং সব জায়গায় বলেছি এই কথা, কিন্তু কোথাও গিয়ে যেন বিচারের দাবিটাকে ডাইলিউট করে দিয়ে, যেটা মুখ্যমন্ত্রী চাইছে এই মুহূর্তে যে বিচারের দাবিটা ডাইলিউট হয়ে যাবে এবং এই ধরনের কথাগুলো সামনে এসে মূল যে লড়াই সেই লড়াই থেকে মানুষ ডাইভার্টেড হয়ে যাবে। এটা তো বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি তো দায়ী এই ঘটনার জন্য, তিনি বিচার দেবেন এই লড়াইটাকে ডাইলিউট করে, এই লড়াইটাকে ডাইভার্ট করে ছাত্র সমাজের নাম নিয়ে কিছু পঞ্চাশোর্ধ্ব ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে, সব পঞ্চাশ বছর ষাট বছরের বয়স, যা ছবি দেখেছো, যা মানে এই তুমি চার ঘন্টা স্পেল বলছিলে, এই চার ঘন্টা স্পেলে যা যা দেখা গেছে। বক্তব্য মূল কথাটা হচ্ছে পুলিশের সক্রিয়তাটা দেখো। আমরা বলছি পুলিশ এত সক্রিয় প্রতিবাদকে, যাই হোক পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছরের মানুষজনরাও তো প্রতিবাদই জানাতে এসেছিল, তাদের বক্তব্য ভুল হতে পারে, তাদের বক্তব্যটা খানিকটা তৃণমূলকে খুশি করবার জন্য মুখ্যমন্ত্রীর এজেন্ডাকে সার্ভ করবার জন্য হতে পারে, কিন্তু প্রতিবাদকে দমন করতে এরম যুদ্ধং দেই মনোভাব। কিন্তু চোদ্দ তারিখ রাতে যখন আরজিকর হাসপাতাল ভাঙচুর করতে গেছিল দুষ্কৃতীরা, তখন পুলিশের কী ভূমিকা ছিল? ন তারিখ পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম হওয়ার পরে নির্যাতিতার মরদেহ যখন নিয়ে পালিয়ে যাচ্ছিল পুলিশ, তখন পুলিশের কি ভূমিকা ছিল? আচ্ছা, এইটাকে এক জায়গায় পাশাপাশি রেখে দেখা দরকার। আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। আমি রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, কিন্তু চিকিৎসক হিসেবে এই গোটা ঘটনা শুরু থেকে আপনি অবজার্ভ করছেন, আপনার প্রাক্তন কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই আন্দোলনের পর আপনি গোটা বিষয়টাকে কীভাবে দেখছেন? আমি প্রথমেই একটা কথা বলি, আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবণতা তীব্র নিন্দা করছি। একটু আগে একটি বিশেষ দলের মুখপত্র হিসাবে যিনি বললেন ওখানে যারা এসছে তারা কারা এবং তারা দুষ্কৃতি, তাকে এত বড় অধিকার কে দিয়েছে? কোন মানুষ দুষ্কৃতি আর কোন মানুষ দুষ্কৃতি নয় বলেন? আপনার সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, আমি এমনকি হতে পারে না আমি তৃণমূল করি কিন্তু তৃণমূলের কোনো একটি বিষয় আমার পছন্দ হচ্ছে না, আমি সেটা বলতে পারবো না। আমি সেটা যদি বলি আমি তৃণমূল বিরোধী হলাম না আমি দুষ্কৃতি হলাম। আজকে বিজেপির কোনো জিনিস যদি আমার পছন্দ না হয় আমি বলতে পারবো না আমি এটা বিজেপির এই কাজটা ঠিক হচ্ছে না, তার মানে আমি বিজেপি বিরোধী হয়ে গেলাম, তার মানে আমি দুষ্কৃতি হয়ে গেলাম। আপনাদের এই সাহসগুলো একটু, আপনারা তো শিক্ষিত লোক, আপনারা নিজেরা এখানে এসছেন বলে একথা বলতে পারেন না যে ওখানে এই যে এত লোক এসেছিল তারা দুষ্কৃতি। একজন পুলিশের মাথা ফাটলো, আমি নিজে সচক্ষে টিভিতে দেখলাম যারা প্রতিবাদ করছিল তারাই তাকে ধরে নিয়ে গিয়ে তারা তাকে রেস্কিউ করল। সুতরাং হ্যাঁ, আমি বলতে পারি যে প্রতিবাদের ধরন নিয়ে আপনি আমরা প্রশ্ন করতে পারি, প্রতিবাদের পদ্ধতি নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, প্রতিবাদের এজেন্ডা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, এ কথা সম্পূর্ণ সত্য। যারা এখানে এসেছিল তারা হয়তো অনেকেই ছাত্র নয়, সে নিয়ে আমাদের বিস্তর ডিবেট হতো, কিন্তু কোনো মানুষকে হঠাৎ দুষ্কৃতি হিসাবে দেখে দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক কাজ। আজকে এই যে এখানে পুলিশ এত অতি সক্রিয় ভূমিকা নিল, আপনি আমাকে বলুন তো এই পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কোথায় ছিল যখন আরজি করে পনেরো দফা দুর্নীতি হয়েছে, আরজি করে প্যাকেজ হিসাব মর্গে ডেড বডি চালনা হয়েছে, তখন এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটা কোথায় কাজ করছিল? তারা তো কিছু খুঁজে পাচ্ছিল না তখন, হঠাৎ তারা দুদিনের মধ্যে এত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সক্রিয় হয়ে গেল, এবং এই যে অতি সক্রিয়তা সেটাও তো খুব গ্রহণযোগ্য নয়। সুতরাং যখন আমরা কথা বলবো, যখন অন এয়ার কথা বলবো, সে বার্তা তো সাধারণ মানুষের কাছে যাচ্ছে। সুতরাং আমাদের যে মুখ্য লক্ষ্য, চিকিৎসক হিসাবে আমাদের যে মুখ্য লক্ষ্য টু গেট এ জাস্টিস, সেই জায়গা থেকে আমরা যেন ডেভিয়েট না করে যাই। আমরা নিজেদের মধ্যে মারপিট করে কোনো বিশেষ বার্তা আমি দিতে পারছি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ফোকাস
আমাদের ফোকাস কিন্তু একটাই, একদমই, যে এই অন্যায় কাজ করেছে আমরা তার বিরুদ্ধে জাস্টিস চাই। একদমই তন্ময়দা, প্রথম কথা হচ্ছে ডাক্তারবাবুকে আমি একটু ক্ল্যারিফিকেশন দিয়ে দিই, আমার কথাটা আরেকবার আপনি মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আমি বলিনি ওখানে যারা ছিলেন তারা দুষ্কৃতী, আমি তিনবার বলেছি যে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে ছাত্র সমাজের নামে সেখানে বিভিন্ন দুষ্কৃতী ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এই কথাটা আর সবাই দুষ্কৃতী এই দুটো কথার মানে বোধহয় এক নয়, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টা বললেন আমি আপনার সঙ্গে একমত, আমরা যেটা প্রথম থেকে বলছি যে আমাদের ফোকাস যদি এর বিচার চাওয়া হয় সেই বিচার ছেড়ে এখন চেয়ার চাওয়া হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। চেয়ার চাওয়া একটা রাজনৈতিক আন্দোলন, সেটা বিরোধী দল, গণতন্ত্রে বিরোধী দলের অধিকার আছে, তারা সেই আন্দোলন করতেই পারেন, তারা মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যার ইচ্ছে পদত্যাগ চাইতে পারেন, সেটা একটা রাজনৈতিক কর্মসূচি। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে বাংলার মানুষ চাইছে যে এর যারা যারা দোষী, যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি হোক এবং দ্রুত শাস্তি হোক। তাহলে আন্দোলনটা সেখানে না গিয়ে আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলে নবান্ন ঘেরাও করে সেই আন্দোলনটাকে রাজনৈতিকীকরণ করে সেখানে কিছু দুষ্কৃতীকে ঢুকিয়ে দিয়ে সেখানে অশান্ত পরিবেশ তৈরি করে কিভাবে আমরা জাস্টিস চাইছি এই বিষয়টা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা শুধুমাত্র সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমি এই জায়গা থেকে বামেরা অভিযোগ করছে যে তৃণমূলের এজেন্ডা বিজেপি সেটাকে হাইলাইট করছে, এবং 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 যদি এই বিষয়টাও সামনে আসছে, আমি ফেসবুকে বিভিন্ন স্ক্রল করতে বিভিন্ন ফুটেজ আসছে, আজকে এরকমও বলা হচ্ছে যে দাদা দিদির বোরেরা ভালোই খেলছে চেকমেটের অপেক্ষা, শুধু আজ রাজা রানীর যুদ্ধ। এই ধরনের ন্যারেটিভগুলো কেন সামনে আসবে যদি আমরা কেউ এই ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ চাইছি না? আমরা একটাই চাইছি, যেরকম ডক্টর বন্দ্যোপাধ্যায় বললেন যে কোথাও গিয়ে আমরা এই নির্যাতিতার বিচার চাইছি, এই পলিটিক্যাল ন্যারেটিভগুলো চলে আসছে, এর দায়টা তো সব রাজনৈতিক দলকে নিতে হবে। না, অ্যাবসলিউটলি, আমি তো সেটাই, আমি ডাক্তারবাবুর সাথে পুরোপুরি একমত। একটা জায়গায় যেরকম যারা নো ভোট টু বিজেপি করে তৃণমূলকে সুবিধা করে দিয়েছিল, আজকের এই দিনটাই তো দেখতে হতো না। এই সিপিএম এবং বামপন্থীদের একটা বড় সেগমেন্ট, এরা তৃণমূলের বিডি হিসেবে কাজ করে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন, নো ভোট টু বিজেপি ক্যাম্পেন। ওয়ান্স এগেন আই এম রিপিটিং, আমি বলছি যেভাবে তথ্য প্রমাণকে লোপাট করা হয়েছে তার বিরুদ্ধেই আন্দোলন। মানে যদি একটা বিষয় দেখো, আমরা যখন ভোট হয় সেই সময় বলি এ ওর বি টিম, এ তোর সি টিম, এখন একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, এই ঘটনাতেও আমরা এ বি সি ডি এই খেলা খেলছি। আমি তো চাইনি এটা খেলতে, আমরা তো চেয়েছিলাম যেভাবে তথ্য প্রমাণকে, আমি তার একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে আপনি জানেন যেভাবে পোস্টমর্টম এর মাধ্যমে বডিটাকে প্রথম পোস্টমর্টমের পরে পুড়িয়ে ফেলা হয় তড়িঘড়ি করে, আপনি জানেন যে আনিস খানের ক্ষেত্রে প্রথম পোস্টমর্টমের পরে যখন সেকেন্ড পোস্টমর্টম হয় তার দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, এটা কিন্তু তদন্তে খুব মারাত্মকভাবে সহায়তা করে। কিন্তু সেই জায়গাটা পুলিশ এবং প্রশাসন আড়াল করতে চেয়েছে, কিসের জন্য আড়াল করতে চেয়েছে, তার বিরুদ্ধে এই আন্দোলন। যখন এই আন্দোলনটা করা হচ্ছে একটা সেগমেন্ট, একটা পলিটিক্যাল পার্টি, তারা সবসময় চেয়েছে যাতে আন্দোলনটা না হয়, শাসকের বিরুদ্ধে যেন আন্দোলনটা না করা হয়, তার সেই জন্যই তো আমি বলছি যে বি টিম। আজকে আমি বলছি যেভাবে আপনি বলুন যে 14 তারিখের যে ঘটনাটা, মুখ্যমন্ত্রী যেভাবে আপনি বলে, মানে মুখ্যমন্ত্রীর যে বক্তব্যগুলো দেখুন, একবার বলছে রাম বামের চক্রান্ত, একবার বলছে যে এআই এডিটেড ভিডিও, এইভাবে বলে যেভাবে একটা ঘটনাটাকে আপনার মানে শুধুমাত্র চাপিয়ে দেওয়া, একটা মানুষের মানে মানুষ যেটা জাস্টিস চাইছে, এবং সবথেকে বড় জিনিস জাস্টিসের থেকে যেটা আমি এমফাসাইজ করব সভ্যতা, সেটা হচ্ছে যে সিস্টেমের জন্য এই বোনটাকে চলে যেতে হলো, যে সিস্টেমের জন্য এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত দুর্নীতি থাকা সত্ত্বেও তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, যে সিস্টেম এই সন্দীপ ঘোষকে 4 ঘন্টার ব্যবধানে প্রাইস পোস্টিং দেয়, যে সিস্টেম এই সন্দীপ ঘোষকে ট্রান্সফারারের হাত থেকে বাঁচায়, সেই সিস্টেমের বলি হতে হলো এই বোনটাকে। এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই। দেবাঞ্জন, প্রথম কথা হচ্ছে যে, আমি আমি আসবো তোমার, একটু বলেন। প্রথম কথাটা হচ্ছে যে কোনো, এটা তো এখন একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, এটা সোশ্যাল মুভমেন্ট। সেই সোশ্যাল মুভমেন্টে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত, সেই পার্টটা আমার মনে হয় বিজেপি এবং তৃণমূলের দ্রুত
পুড়ে নেওয়া উচিত। সামাজিক আন্দোলনে সামাজিক আন্দোলন আমরা যে ছবি এখন দেখাচ্ছি দেবঞ্জন, লালবাজারের ছবি আমরা একটু দেখানোর চেষ্টা করব। লালবাজারে ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের, কারণ বিজেপির তরফ থেকে এই দাবি করা হয়েছিল যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে যেসব ছাত্রদের তাদেরকে ছেড়ে দিতে হবে, বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, লালবাজার থেকে সরাসরি তিনি অবস্থানে বসেছিলেন, লালবাজারে তিনি ঢুকতে যান, সেখানে তার আগেই পুলিশ তাদেরকে আটকে দেয়, পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এই অভিযোগ সামনে এনে অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদার। সেখানে তিনি ছিলেন এবং তিনি নির্দিষ্টভাবে দাবি করেন যে 17 থেকে 18 জন গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনিও আলাদা করে বলেন যে আজ রাতে ধরপাকড় আরও শুরু হবে, জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারি শুরু হয়েছে, সেই জায়গা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছিলেন সুকান্ত মজুমদার। তার মধ্যে যদি ভৃতদের ছেড়ে দেওয়া না হয় তাহলে আন্দোলন আরও জোরদার হবে। 5:41 লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী আর আপডেট দেবে। শ্রেয়সী সরাসরি দেখাচ্ছে যেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি। আমি খুব সংক্ষেপে যাব তন্ময়দার কাছে। প্রথম কথা হচ্ছে যে জ্যোতি যেটা বলছিল, আমি একটা বিষয়ে ওর সঙ্গে একমত যে এই সমস্যাটা সত্যিভাবকারেরই একটা সামাজিক সমস্যা, এবং সেই সমস্যাটাকে সমাজ থেকে কিভাবে উৎখাত করা যায় তার একটা প্রচেষ্টা আমাদের থাকা উচিত। এখনই এই এই স্টুডিওতে বসে এখনই স্ক্রল করতে করতে দেখলাম 1 ঘন্টা আগে আর একটা ধর্ষণের ঘটনা, এইরকম প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। আমরা তথ্য দিয়েও বলেছি যে একদিনে 90টার বেশি ঘটনা ঘটছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা উচিত যে কীভাবে এর দুটো দিক, একটা সামাজিক একটা প্রশাসনিক, প্রশাসনিকভাবেও আজকে যদি আমরা সত্যিই বিচার চাই তাহলে তদন্ত করছে কে? তদন্ত করছে সিবিআই। কেন সিবিআইয়ের কাছে আমাদের ডিমান্ড হবে না, কেন তাদের কাছে দাবি থাকবে না আপনারা অতি দ্রুত এর দোষীদের চিহ্নিত করুন এবং আবারও লালবাজারের দিকে নজর রাখবো। ব্যারিকেড, প্রথম ব্যারিকেড ভাঙলো বিজেপি কর্মী সমর্থকরা, তারা ভাঙলেন এবং সেই ব্যারিকেড তুলে সরিয়ে দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। আবারও শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী গার্ড রয়েছে, লোকাল
শ্রেয়সী সুকান্ত মজুমদারকে কি পুলিশ কোথাও নিয়ে যাচ্ছে? না না, আমি আবারও শ্রেয়সীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থক তারাও রয়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এখনো পর্যন্ত চলছে লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। অর্জুন সিং, অর্জুন সিং, অর্জুন সিংও রয়েছেন ঘটনাস্থলে। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, অর্জুন সিং এবং বিজেপির অন্যান্য নেতারা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে। লালবাজার অভিযান, যেখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার দাবি আলটিমেটাম একটা ছিল, সময়সীমা বেঁধে দিয়েছিলেন সুকান্ত মজুমদার বিকেল 5টা, আর এখন 5:45। সুকান্ত মজুমদার, অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা তারা লালবাজার অভিযানে, লালবাজারে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। আমি আর এক প্রতিনিধি বরুণ সেনগুপ্ত, বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি বরুণের কাছ থেকে আরো আপডেট নেব। বরুণ, দেখো কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে এই মুহূর্তে একেবারেই বিজেপি কর্মীরা, তারা কিন্তু একেবারে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কার্যত উপরে ফেলার চেষ্টা করছে। এই মুহূর্তে টিয়ার গ্যাস নিয়ে রেডি হয়েছে একেবারেই, পুলিশের তরফ থেকে কিন্তু টিয়ার গ্যাস নিয়ে রেডি করা হয়েছে একেবারেই, কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বলা যায় এই লালবাজার চত্বর ঘিরে, অর্থাৎ লালবাজার একেবারে ঢোকার আগেই যে জায়গা সেই জায়গা ঘুরে কার্যত বিজেপি কর্মী সমর্থকেরা, তারা কিন্তু আমরা দেখলাম একে একে সুকান্ত মজুমদার, অর্জুন সিং, পাশাপাশি লোকেশ চট্টোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু একে একে হাজির হয়েছিলেন। এরপরেই কিন্তু একেবারেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছিলেন, তারপরে কিন্তু যে ছাত্রদের ছাড়া না হয় তারপরেই কিন্তু তারা কিন্তু একেবারে অন্য একটা চেয়ারা নিতে শুরু করে, একেবারে তারা উঠে এরপরে কিন্তু সেখানে একেবারে আন্দোলন শুরু করেন এবং যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড তার দ্বারা ভেঙে দেওয়ার চেষ্টা করে, উপরে ফেলে দেওয়া হয় সেই ব্যারিকেড। পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে একেবারে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা চালিয়ে চলেছে, যাতে যাতে একেবারে এই মুহূর্তে সামলানো যায়। একেবারেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা কর্মী সমর্থক রয়েছেন বিজেপি, তারা কিন্তু একেবারে যে ব্যারিকেড ছিল আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেড কার্যত উপরে ফেলে দিয়েছে, এমনটাই কিন্তু চিত্র এই মুহূর্তে লালবাজার চত্বর জুড়ে। একদমই, পুলিশ টিয়ার গ্যাসের শেল নিয়ে প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে পুলিশ ভিড় সরাতে এগিয়ে যেতে পারে এমনটাই পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ এখনও পর্যন্ত ধস্তাধস্তি চলছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। একেবারে সামনে রয়েছেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংরা। পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে তাদের যথেষ্টভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যাতে একেবারেই না যায়, কিন্তু একেবারেই কার্যত টিয়ার গ্যাস ছড়াচ্ছে পুলিশ এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু টিয়ার গ্যাস ছড়াচ্ছে পুলিশ একেবারেই জনতাকে ছত্রভঙ্গ করতে, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে তারা কিন্তু টিয়ার গ্যাস ছড়াতে শুরু করে দিচ্ছে ইতিমধ্যেই একেবারেই। কিন্তু যে লালবাজার চত্বর সেই লালবাজার চত্বরের আশেপাশে কিন্তু একবার ধোঁয়ায় ভরে যাচ্ছে টিয়ার গ্যাসে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে টিয়ার গ্যাস ছড়াতে শুরু করেছে পুলিশ এই মুহূর্তে, কিন্তু দেখা যাচ্ছে যে জনতাকে একদম যে অবস্থা যে পরিস্থিতি
এমন একটা পরিস্থিতি, এটা কিন্তু হবে, এটা কিন্তু আমরা আগে দীর্ঘ সুন্দরে রাজ্যের চেষ্টা করা উচিত এবং সেই রাজ্যে কিন্তু কংগ্রেসের পর্যন্ত সমর্থ হয়, বিজেপি কর্মী সমর্থ হয় এবং তারপরে চলে কিন্তু বিহার এবং কর্মী সমর্থ করেছেন তারা কিন্তু বিজেপি টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে ছত্রভঙ্গ পুলিশের অর্থাৎ নবান্ন অভিযানের পর লালবাজার অভিযান ঘিরেও রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, যেখানে টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে পুলিশ, লালবাজারে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা, বেশ কিছুক্ষণ ব্যারিকেড আটকে সেখানে ধস্তাধস্তি চলে পুলিশের সঙ্গে, তারপর টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে। সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং প্রত্যেকেই ছিলেন এই অভিযানে। গ্রেফতার হওয়া যারা ছাত্ররা, যাদেরকে গ্রেফতার করা হয়েছে আন্দোলনকারীদের, তাদেরকে ছেড়ে দিতে হবে এমনটাই দাবি সুকান্ত মজুমদারের। বরুণ, ওই ব্যারিকেডের সামনে যারা ছিলেন, তার মানে এখন ভিড় ওখান থেকে সরে গিয়েছে, তাই তো? বোঝাই যাচ্ছে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে। ওখানে বিজেপি কর্মী সমর্থক, তারাও ছত্রভঙ্গ লালবাজারের সামনে এই গোটা ঘটনা, এবং সেখানে বিজেপি লকেট চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থক তারাও ছিলেন। টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত লালবাজার যে অভিযান, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছিল, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে বিজেপি কর্মী সমর্থকদের খটিয়ে দেয় পুলিশ। যেরকম ছবি আপনারা দেখছেন, আমরা সকাল থেকে দেখলাম প্রায় চার ঘন্টার বেশি সময় ধরে নবান্ন অভিযান ঘিরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, এবং তারপর লালবাজার অভিযান, বিজেপির সেই লালবাজার অভিযান ঘিরেও হইচই ধুমধুমার রীতিমতো, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং তারপর এই টিয়ার গ্যাসের শেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।